দুয়ারের দরজা লাগা রাখবেন, সামনের দরজায় সকল বিপদ থেকে রক্ষা পাবেন, মায়ের আশীর্বাদ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটি অন্যরকম হতে চলেছে, কেননা আজকে যে ব্লগটি করবো সেটি আর কোনোদিনও করিনি এরকম ব্লগ। তো আজকে আমি ইন্ট্রোটা সামনে ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছি, সামনে ক্যামেরা দিয়ে নয়। আর আজকে আমি একটা সাইকেল ব্লগ করছি, এবং সাইকেল ব্লগের পাশাপাশি আমি একটি ধর্মীয় অনুষ্ঠানে যাবো, এবং অ্যাট ফার্স্ট আমি আমার বন্ধুর বাড়িতে যাবো, বন্ধুর বাড়িতে থেকে তার সাথে ওইখানে যাবো। তো ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো আর আমাদের পাশে দেখো। তো চলতে থাকি। Always waiting for the one, but I got news for you.
পাওয়া গেছে যদি কোনো ব্যক্তি হারিয়ে থাকে নিয়ে থেকে নিয়ে আর কিছু টাকা পাওয়া গিয়েছে কেউ হারিয়ে থাকলে আমাদের থেকে নিয়ে যাবে তাহলে মায়ের মন্দিরের তবিলে যাওয়া হবে ঘরের দরজা লাগা রাখবে সামনের দরজায় সকল বিপদ থেকে রক্ষা পাবেন মায়ের আশীর্বাদ মার চন্ডী দেখবেন আগের বছর আপনার সুসন্তান আপনার কোলে এসে গেছে এমনি ভাবে হাজার প্রমাণ এসেছে এই মায়ের বাড়ি আমাদের কবির ভক্ত এসে গেছেন হরে কৃষ্ণ ৩০ টাকা মা সম্বন্ধে জানতে হলে একখানা বই কিনুন মাত্র ৩০ টাকা পূর্বদিকে প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা প্রসাদ গ্রহণ করুন এখন সিঁড়ি থেকে নামছি খুব স্লো ভাবে ওঠার সময় কেউ দ্রুত উঠছি কেন একটা উঠে গেছি না হলে অনেক লম্বা সিঁড়ির মনে হতো আর এখন প্রসাদ গ্রহণ করার পর একটু দেরি সুস্থে দূরে নেমে যাচ্ছি বাবু ভালো এখন একটু সিঁড়িটা ফ্রি আছে উপরে প্রচন্ড বলতে গেলে প্রচন্ড মানুষ এখন একটু দ্রুত নামতেছি আর মন্দির আর উঠবো না কেন অনেক উপরে উঠতে যেমন কষ্ট আছে নামতেও কষ্ট আছে